오빤 강남스타일. 중국에 강입니다. 네, 그렇습니다. এ গাইস, আজকে একটা ব্লগ করা ট্রাই করছি আমরা। তো আমরা কলকাতা যাচ্ছি, আমার সঙ্গে আমার ক্যামেরার পিছনে আমার তিন বন্ধুরা আছে, সব ক্রিমিনাল। তো এখন সকাল 7টা বাজে, আজকে দুটো মেম্বার হয়তো বেড়ে গেছে। তো সে হচ্ছে, নাম কি নিজেদের পরিচয়টা দিবি? তো তো গাইস, বিষয়টা হচ্ছে আমরা এখন ট্রেনে বসেছি। তো কি করবো, এই দেড় ঘন্টা মনে হলো যে আপনাদের একটু বোর করি। হাই ডিউ, বোর করার জন্য মে হো না আপকে লিয়ে বস বস মদর বাত করেগা। ট্রেনের চাকা পাঞ্চার হয়ে গেছে ব্রো। আরে নেই, পাঞ্চার কি হয়ে গেছে রে বাচ্চা? ওই দেখি হাওয়ায় মে চল রহা হ্যায় ট্রেন। যাই হোক, তার বাড়ি হচ্ছে রোদ্দুর আর পাশে। হ্যাঁ, গাজা না আগে নিচে গেছে। তো বিষয়টা হচ্ছে এইভাবেই, আরে তুই শুট করে যা, থানা পুলিশ আমি দেখে নেবো। যাই হোক, বিষয়টা হচ্ছে এইভাবে আজকের দিনের শুরুটা হয়েছে পাগলামোর দিয়ে। তাই হচ্ছে আজকে কি হবে না হবে, রোদ্দুর রায়ের পাশের বাড়ির লোক আছে আমাদের পাশে, সেই নিয়েই ভয়। সে গাঁজা জলে গুলিয়ে খায়। যাই হোক, বলছি না পাবলিক প্লেস। শুভ সকাল সবাইকে। বাড়ি চলে যাতে, টাটা। বাড়ি যাবো না, চলে যা। না না, পটেটোটা নিয়ে, 10 টাকা দিয়ে পটেটো রয়েছে, তাড়াতাড়ি যা। সকালে আমি কিছু খাই না, হ্যাঁ হ্যাঁ আমার লাগবে।
গাইস, আমরা এখন পৌঁছে গেছি অনেকটা পথ পাড়ি দিয়ে, তো যাওয়া যাক। গাইস আমরা এখন শিয়ালদায়। শিয়ালদা হচ্ছে কলকাতার সব থেকে বড় লোকাল ট্রেনের স্টেশন বলা যায়। দিক থেকে নর্থের ট্রেন গুলো বেরোয় আর এইদিকে থেকে সাউথের ট্রেন গুলো যায়। এখন ডেস্টিনেশন কফি হাউস, চলো লেটস গো। তো গাইস আমরা এখন ইন্ডিয়ান কফি হাউসের সামনে আছি, সেই মান্নাদের বিখ্যাত কফি হাউস, যেখানে কতই না বিখ্যাত ব্যক্তিরা আড্ডা দিয়ে গেছেন, সত্যজিৎ রায় বা সুনীল গাঙ্গুলি তাদের মতো লোকেরা। তো এই আলবার্ট হলটা ইন্ডিয়ান কফি হাউসের একটা শাখা, তো আসুন দেখা যাক। এতটা ফেমাস এই জন্য এবং কোলাহল হয় এই জন্য, এইদিকে সংস্কৃত ইউনিভার্সিটি, ওদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, এইদিকে আবার প্রেসিডেন্সি, হ্যাঁ একটু সামনে গিয়ে গেলে কিন্তু কলেজ স্কুল। তো এই জন্য ছাত্র ছাত্রী বলো এবং যারা টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে সবাই এখানেই আসে আড্ডা মারে। মান্নাদের নামে একরকম কফি হাউসটা চলে, মানে সে এই কফি হাউসটাকে গানের মাধ্যমে রিপ্রেজেন্ট করে, কিন্তু সব থেকে বড়ো কথা এবং অবাক করার মতো বিষয় হলো মান্নাদে নিজে কখনো এই কফি হাউসে আসেননি। যে আমরা হয়তো এই যে যে টেবিলটায় বসে আছি এইখানে হয়তো সত্যজিৎ রায় সুনীল গাঙ্গুলি তারা আড্ডা দিয়ে গেছে, জিনিসগুলো ভাবতেও কেমন লাগে। দেখ একটা জিনিস, যে এই নিখিলেশ, মইদুল, ডিসুজা, রমা রায়, অমল বা সুজাতা, এরা একসময় এখানে আড্ডা দিত, তো সেই নিয়ে গানটা। কিন্তু বছর চলে গেছে, সময় চলে গেছে, এক একজন এক একজনের কাজে বা বিভিন্ন দিকে চলে গেছে। আমরাও আজকে যে আড্ডাটা মারছি, একটা সময় পাঁচ বছর পর বা দশ বছর পরে মানে সবাই সবার লাইনে চলে যাবে, তখন হয়তো নিজেদের কাছে টাকা থাকবে কিন্তু ওই সময়টা, এই সময়টা আর থাকবে না কারো কাছে। দেখবি যে আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম, এই সময়টা আর ফেরত পাওয়া যাবে না। প্রথমবার কফি হাউসে এসে কেমন লাগছে আর কফির টেস্টই বা কেমন বল? কফির টেস্টটা তেমন একটা ভালো ছিল না, তবে কফি হাউসে প্রথমবার এসে বেশ ভালো লাগছে। সম্রাট দা, তোমার কেমন লাগলো কফি? ততটা না, কফির টেস্ট তার চেয়ে সুন্দর লেগেছে এখানের পরিবেশটা আমার। দেব, তোর কেমন লাগলো কফির টেস্ট? সুপার। আপনার মতামতটা কি আপনি সবাইকে তাহলে জানিয়ে দিন। যখন কফি, এর থেকে আমার বাড়ির কফি ঢের ভালো। বাই বাই কফি হাউস, টাটা কফি হাউস। এটা হলো প্রেসিডেন্সি কলেজ, যার আগে হিন্দু কলেজ নাম ছিল অ্যাকচুয়ালি। তো এই দিকটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ এবং কলেজ স্কোয়ার মোড় বলা হয় এই দিকটা। আর এখন আমরা কফি হাউস থেকে বেরিয়েছি, এখন আমরা যাবো ধর্মতলার দিকে, চলো। হ্যালো গাইস,
প্রথমবার, এই প্রথমবার আমরা ট্রামে উঠলাম। কলকাতায় এতবার আসা হয়েছে, কখনোই আমরা ট্রামে উঠতে পারি। আর সব থেকে মজার কথা, এই ট্রামটা যে কোথায় যাচ্ছে আমরা নিজেরাও জানি না, কিন্তু দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি কলকাতার ঐতিহ্যটাকে এখনো কতটা ধরে রেখেছে ট্রামে না উঠতে, সেটা হয়তো বোঝা যাবে না। আমরা এখন এখান থেকে ডাইরেক্ট যাবো মিউনিসেপ ঘাট। তো তারা উবের বুক করতে ব্যস্ত, তো যাও যাক। ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো। আমরা প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। পিছনে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম ফেলে আসলাম। ভারতবর্ষের যত মিউজিয়াম আছে তার থেকে সর্ববৃহৎ এই মিউজিয়াম। তো চলুন দেখা যাক সামনে দিয়ে কি হয়। মনিজানের মনোহারা এই স্টেশনটা আগে ছিল না, ঘাটটা নির্মাণ হওয়ার অনেক বছর পরে প্রিন্সেপ ঘাট স্টেশনটা হয় এবং এটা বর্তমানে রেলওয়ের PWB এর আওতাভুক্ত। চলুন এখন প্রিন্সেপ ঘাটের কিছু ফুটেজ দেখে আসি। এই প্রিন্সেপ ঘাটটি অ্যাকচুয়ালি হুগলি নদীর তীরে অবস্থিত। এইদিকটা হুগলি নদী, এইদিকটা হলো প্রিন্সেপ ঘাটের স্টেশন মূলত রেলওয়ে। আর এর ঠিক রাস্তা পরে হাইওয়ে, তারপরে হলো ফোর্ট উইলিয়াম দুর্গ। এটা অ্যাকচুয়ালি জেমস প্রিন্সেপের স্মৃতিতে 1841 সালে নির্মিত হয়। তো ঘাটটি এখন 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার তার আওতাভুক্ত করে নেয় এবং তারপর থেকে পশ্চিমবঙ্গ সরকারই এটা দেখাশোনা করছে। গাইস, এই যে প্রিন্সেপ ঘাটটা, তার এই পাশটায় রয়েছে একটা জেটি, যেটা বর্তমানে ভারতীয় নৌবাহিনীর আন্ডারে পড়ে। এই প্রাঙ্গনটা এবং ওই সাইডটায় বলিউডে যে পরিণীতা মুভিটা হয়েছিল তার শুটিং হয়েছিল। প্রথম দিকটায় এই যে ঘাটটা, প্রিন্সেপ ঘাটটা, এটা ব্রিটিশদের যে যাত্রীবাহী জাহাজগুলো ছিল তার ওঠানামার কাজে ব্যবহার করা হতো। গাইস দেখতেই পাচ্ছেন সব ক্লান্ত, সকাল থেকে এখন বাজে 1:30। তো সবাই না খাওয়া, তো ভাই জেগে আছিস? সেটা বিষয়টা এখন কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা চলুন দেখি। গাইস সামনে একটা 40 বছর পুরনো একটা ফাস্ট ফুডের দোকান আছে, তো চলুন আমরা দেখে আসি কী আছে সে দোকানে। তো গাইস এটাই সেই 40 বছর পুরনো সেই ফাস্ট ফুডের দোকানটা। হাই হ্যালো করে দে। তো অবশেষে এত অপেক্ষার পর কিছু হয়তো জুটলো, তো সে ফাস্ট ফুড করে দিয়েছে। আমাদের সাথে একজন নেই, সে এক জায়গায় গেছে। আমাদের মতো সেলিব্রিটিদের সঙ্গে এসে তোর কেমন লাগছে বল? ছাড়া তুই এসছিস, কেমন লাগছে সেটা বল। সব কিছুই নতুন লাগছে। একটা বিষয় বলা, মানে অনেক আগেই বলে দিয়েছিলাম, কফি হাউসে থাকতে হয়তো বলা হয়েছিল যে সবাইকে এক একটা করে ডেয়ার দেওয়া হবে, তো সেই বিষয়টা সবার মাথায় আছে? আমাদের কাছে ডেয়ার হয় চাই, ডেয়ার ছাড়া কোনো গল্প হবে না। এটা ডেয়ার হবে, এখন ডেয়ার চুজ করবে যে যেটাকে, যে যাকে ডেয়ার দেবে, নিজে চুজ করবে না ডেয়ার। না না, আমরা চারজন, তো সাপোজ আমাকে ডেয়ার দেওয়া হলো সেটা ডিসাইড করবি তোরা তিনজন। হ্যাঁ, তোমাকে ডেয়ার দেওয়া হলো, আমরা তিনজন ডিসাইড করবো, এরকম ভাবে অল্টারনেট করে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ডেয়ারটা তো এইভাবেই হবে। ডেয়ার হবে বস, ডেয়ার
চলুন দেখা যাক। সম্রাটটাকে আমরা এই গঙ্গায় ঝাঁপ দেওয়ার বিয়ারটা দেবো ভাবছি, তো এখন তার জন্য একটা গামছা বা টাওয়েল দরকার, সেটার খুঁজে যাবো এখন টাটা চেষ্টা। তো ফ্রেন্ড, তার ফার্স্ট ডেয়ারটা তাকে দেওয়া হয়ে গেছে, এখন সে নদীর পারে স্নান করতে যাবে। দাদরি 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 চলো 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 রেকর্ড ভেঙে তোমার কেমন লাগছে? তো গাইস, এখন অরিন্দমের ডেয়ার চলবে। অরিন্দমের ডেয়ার হলো এই পাবলিক প্লেসে গ্যাংনাম স্টাইল নাচটা তার দিতে হবে। এখন দেখা যাক অরিন্দমের ডেয়ারটা, চলো। ওপেন গ্যাংনাম স্টাইল, গ্যাংনাম স্টাইল, ওপেন গ্যাংনাম স্টাইল, গ্যাংনাম স্টাইল। তো অরিন্দমের ডেয়ারটাও কমপ্লিট, এখন নেক্সট এই আসামি, তো একে ডেয়ার দেওয়া হবে। আমাদের এই আসামিটা এখন বাকি, ওর ডেয়ারটা হবে রোডে খালিগায় পাবলিক প্লেস, পাবলিক প্লেসে ওইখানে ওই সাইডে একটা বট গাছ আছে, ওইখানে চারিপাশে কাপালস আছে, ওইখানে গিয়ে যাবে, ও গিয়ে জামাটা খুলবে, জামাটা খুলে ওই বট গাছের পুরো রাউন্ড মারবে জামাটা ঘোরাতে ঘোরাতে। সে তার ডেয়ারের জন্য প্রস্তুত, সবাই রেডি, তো তার অশ্লীল কিছু ফুটেজ দেখার জন্য, চলো দেখা যাক। তো সে তার ইনস্ট্রুমেন্ট খুলে এখন জমা দিয়ে যাচ্ছে, সে এখন সেই প্র্যাঙ্ক করতে, তার অশ্লীল কিছু ফুটেজ দেখার জন্য সে রেডি, সে তার ডেয়ারের জন্য রেডি। তো দেখা যাক কি হয়। লেটস গো ব্রো, লেটস গো। গাইস, এখন দীপের ডেয়ার চলবে। তো তার ডেয়ার হলো কোনো মেয়ের কাছে গিয়ে বা কোনো যুগলের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হবে, যে সে দুদিন ধরে খায়নি তাকে 5 টাকা দেওয়া হোক। তো এই ডেয়ার দেওয়া হলো, তো চলুন দীপের ডেয়ার দেখা যাক। গাইস, দীপ ইজ রেডি, তার ড্রেসে সে সন্তুষ্ট কিনা আপনারাই দেখে নিন। তার ড্রেস, ও মাই গড, খাইনি দুদিন ধরে খিদের পেছে। দাদা দুদিন ধরে খাইনি দাদা, হ্যালো গাইস। তো আজকে আমরা প্রিন্সেপ ঘাট থেকে এখন চলে যাচ্ছি, এখন আমরা বাড়ির দিকে ফিরবো, দেখি এখন উবার কল করব। তো বিদায় প্রিন্সেপ ঘাট, টাটা টাটা। ফ্রাঙ্ক
ডুডস, আমরা উপর থেকে নামলাম, এখন শিয়ালদা স্টেশনের ভিতরে যাব, তারপরে ট্রেন ধরে সোজা বাড়ি। তো চলো গাইস, আজকে সারাদিন অনেক ঘোরা হলো, মজা হলো, কফি হাউস, প্রিন্সেপ ঘাট, ফোর্ট উইলিয়াম, তারপরে ধর্মতলা, অনেক জায়গায় ঘুরলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে ব্লগটি। তো এখন বাড়ি ফেরার পালা, দিন শেষে আমাদের সবারই বাড়ি ফিরতে হয়। এই কলকাতার বুকেই ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষরাও আছে। তো অবশেষে দিনটা এভাবেই শেষ হয়ে যায়। তো আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা। গল্প ভরা একলা শেষের শাড়িতে।